ভারত হঠাৎ করে এক এমন সিদ্ধান্ত নিয়েছে যা গোটা বাংলাদেশকে চমকে দিয়েছে। তারা সম্প্রতি বাংলাদেশে প্রস্তাবিত পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ করার ঘোষণা করে দিয়েছে, যা এই দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী শক্তি সহযোগিতায় একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে উভয় দেশ একাধিক বছর ধরে আলোচনা করে আসছিল। এটি সম্পন্ন হলে বাংলাদেশে জ্বালানি সংকট কাটিয়ে উঠতে এবং বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়াতে বড় ভূমিকা রাখত। কিন্তু ভারত জানিয়েছে যে তারা কেন এই সিদ্ধান্ত নিয়েছে, তবে অনেকেই এটা মানতে চাইছেন না। ঠিক কী ঘটেছে সবটাই জানাবো আজকে, তার আগে কমেন্ট বক্সে অবশ্যই প্রকৃত ভক্তরা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণকথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাংলাদেশে ভারত এ কী ঘটিয়ে দিল। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বাংলাদেশের জন্য এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার সম্ভাবনা তৈরি করেছিল। বিশেষজ্ঞরা মনে করছেন যে এই প্রকল্পের বন্ধ হওয়া বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় কিছুটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে ভারত এবং বাংলাদেশ উভয়ে এই বিষয়ে নতুনভাবে আলোচনা করার আগ্রহ দেখিয়েছে, যাতে ভবিষ্যতে কোনো বিকল্প বা নতুন পরিকল্পনার মাধ্যমে শক্তি সহযোগিতা অব্যাহত রাখা যায়। ভারতের এই সিদ্ধান্ত আঞ্চলিক রাজনীতি এবং অর্থনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে, বিশেষত যেসব বড় প্রকল্পগুলো দুই দেশের মধ্যে সহযোগিতার ভিত্তি হিসেবে কাজ করছিল সেগুলো এখন অনিশ্চয়তায় পড়েছে। এদিকে ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলেও কিছুটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, কারণ পারমাণবিক শক্তির ক্ষেত্রে ভারতের মতো একটি দেশের অংশগ্রহণ উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে অর্থনৈতিক সংকট, প্রযুক্তিগত জটিলতা এবং আন্তর্জাতিক চাপের কারণে এই প্রকল্প বাস্তবায়ন আপাতত বন্ধ রাখতে বাধ্য হয়েছে তারা। ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে সাহায্য করে আসে, যা দুই দেশের মধ্যেকার ঘনিষ্ঠ সম্পর্ক এবং সহযোগিতার প্রতিফলন। প্রধানত কয়েকটি দিক রয়েছে, যেমন অর্থনৈতিক ক্ষেত্রে ভারত বাংলাদেশকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করে। এশিয়ার বৃহত্তর উন্নয়ন এবং বাণিজ্য কেন্দ্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে ভারত ঋণ সুবিধা এবং বিনিয়োগমূলক সহায়তা দেয়, বিশেষত অবকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ এবং রেলপথ নির্মাণে ভারত থেকে প্রচুর ঋণ ও সাহায্য আসে। এছাড়া বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি পূরণ করতে ভারত বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে সাহায্য করে থাকে। উভয় দেশের মধ্যে একাধিক বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশে ভারতীয় বিদ্যুৎ রপ্তানি করা হয়। এছাড়া ভারত বাংলাদেশকে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ এবং চিকিৎসা প্রশিক্ষণে বিশেষ সহায়তা প্রদান করে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ এবং শিক্ষাবৃত্তির ব্যবস্থাও ছিল। বাংলাদেশ ভারতের অন্যতম বাণিজ্যিক অংশীদার। ভারত বাংলাদেশকে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করে, এটা তো আমরা সবাই জানি। পাশাপাশি বাংলাদেশ থেকেও প্রচুর পণ্য আমদানি করে। এই দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগের সুযোগ উন্নত করতে একাধিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া প্রতিরক্ষা ক্ষেত্রেও ভারত বাংলাদেশকে প্রশিক্ষণ, সামরিক সরঞ্জাম সরবরাহ এবং নিরাপত্তা সহযোগিতা করে থাকে। দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে নিয়মিত যৌথ মহড়া অনুষ্ঠিত হয়, যা আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক। এই সকল ক্ষেত্রে ভারতের সাহায্য এবং সহযোগিতা দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় এবং গভীর করেছে। কিন্তু হঠাৎ ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশ অবাক হয়েছে। তবে ভারত এমনি এমনি সিদ্ধান্ত নেয়নি, তারা জানিয়েছে যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক সংস্থান সংগ্রহে কিছুটা সমস্যার মুখোমুখি হয়েছে তারা। প্রকল্পটি পরিচালনার জন্য বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন ছিল, যা ভারতের জন্য এই মুহূর্তে চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবেও এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে। পাশাপাশি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য উচ্চমানের প্রযুক্তি এবং বিশেষ অবকাঠামো প্রয়োজন। তবে এই প্রযুক্তিগত কিছু জটিলতা দেখা দিয়েছে, যার ফলে সময় মতো এটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এছাড়া পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি এবং নিরাপত্তা উদ্বেগ জড়িত থাকে। বাংলাদেশে পারমাণবিক স্থাপনা নির্মাণের ক্ষেত্রে আন্তর্জাতিক মহলের কিছু উদ্বেগ ছিল, যা ভারতের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করে।
এতে ভারত সিদ্ধান্ত নেয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক চাপের কথা বিবেচনা করে আপাতত এটা বন্ধ রাখাই ভালো হবে। এই সকল কারণের সমন্বয়ে ভারত পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তবে ভবিষ্যতে দুই দেশ আবারও নতুনভাবে আলোচনা করে এই ধরনের প্রকল্প শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে, যেক্ষেত্রে এগিয়ে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের মোহাম্মদ ইউনুস। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কী? ভারত এই সিদ্ধান্ত নিয়ে কি ঠিক করেছে নাকি ভুল? এতে বাংলাদেশের উপর কোন ধরনের প্রভাব পড়তে পারে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। প্রকৃত ভক্তরা কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।